আবারও মুরাদ হাসান প্রসঙ্গ সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডাক্তার মুরাদ হাসানকে ডাকা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ওই ঘটনার আদ্যপান্ত জানতে এরি মধ্যে ডিবি কার্যালয়ে নেওয়া হয় চিত্রনায়ক ইমনকেও পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে নিজেদের সদর দপ্তরে নিয়ে গেছে র‍্যাব বিস্তারিত মাসুদা লাবনির প্রতিবেদনে আশার প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অশ্লীল ভাষায় গালি দেওয়া অডিওটিও অবশেষে প্রকাশ হল জানিয়ে আলোচনার পর মুখ খুলেন মাহি নিজেও আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি পাশ কাটিয়ে গেছি ঘটনা শুরুটা বছর দুই আগে হলেও সম্প্রতি চিত্রনায়ক ইমন ও ডাক্তার মুরাদ হাসানের একটি অডিও ফাঁস হয় এর জেরে সোমবার ও মঙ্গলবার ডিবি কার্যালয়ে হাজির হন ইমন ডিবি যুগ্ম কমিশনার জানান ডাক্তার মুরাদ হাসানের সাথে অডিও ফাঁসের পর সাইবার নিরাপত্তা চাইতে ডিবি কার্যালয়ে আসেন ইমন এছাড়া ডাক্তার মুরাদ হাসান ইউটিউবে যে ব্যক্তি টক শোতে এসে নিয়মিত হাজির হয়ে অশোভন কথা বলতেন তাকেও খুঁজছে ডিবি এই উপস্থাপকের নাম বোধহয় মনে হয় সম্ভবত নাহিদ তাকে আমরা দেখেছি প্রায়শই সে হাসে এবং সে একটা উস্কানিমূলক প্রশ্ন করে এরকম আমরা দেখেছি তো তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি সে মানে ইচ্ছাকৃত ওইগুলি করেছে করে না মানুষকে বিভ্রান্তি করার জন্য এগুলি করে আমরা দেখবো এটা তদন্ত করে দেখবো হারুনুর রশিদ জানান চিত্রনায়িকা মাহিয়া মাহি যদি কোনো অভিযোগ করেন তা আমলে নেবে ডিবি মাহি সে যদি ইমন যেভাবে আসছে তার প্রবলেমের কথা বলতে আসছে আসছে যদি সে আসে তা আমরা অবশ্যই কথা বলবো আমি তো এখনও বলি যে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ করে নাই তো যে কোনো অভিযোগ আসলে সে অভিযোগগুলি তদন্ত করি আমরা খুঁটিয়ে দেখি সেরকম যে কোনো যে কোনো বিরুদ্ধে হতে পারে ইমন যারা তথ্য প্রতিমন্ত্রী হওয়ায় বিভিন্ন সময় তাদের সাথে অশোভন আচরণ করলেও তারা কোনো অভিযোগ করেননি আমার জায়গা থেকে আমি কখনো প্রশ্নই আসে না যে আমি ওকে নিয়ে যাই বরং আমি আর ওকে উনি যেই অবস্থায় ছিলেন আমি ওনার জায়গা থেকে একটু ঠান্ডা করার চেষ্টা করেছি ম্যানেজ করার চেষ্টা করছি হ্যাঁ ভাই আসছি স্বাভাবিক পরিস্থিতি আনার চেষ্টা করছি যদি আমি জানতাম যে রেকর্ড হবে তাহলে আমি কথাবার্তা আরও সুন্দর হতো ভাইয়া না আসবো না সো এগুলো গোছানো ছিল না ডেফিনেটলি সো রেকর্ড করার কোনো অপশন নাই আর আমার জায়গা থেকে যেহেতু রেকর্ড নেই লিক হওয়ার কোনো চান্স নেই মাহি ও চিত্রনায়ক ইমনকে ফোন করে অশোভন আচরণের পর একে একে বেরিয়ে আসে ডাক্তার মুরাদ হাসানের অশোভন ও অশ্রাব্য ভাষার নানা কথোপকথন ও ভিডিও মাসুদা লাবনী নিউজ 24 ঢাকা